আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নবাব স্টিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা কিভাবে ইন্ডাস্ট্রিয়াল টালি প্রোফাইল টিন তৈরি করি এটা সবসময় সব ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তারপরও এটা একটা ভিন্ন কালার, অরেঞ্জ কালার বলে বা কমলা কালার। এই কালার কয়েল শিটটা আমরা মেশিনের পিছনে এভাবেই দেওয়া দিই। টালির যে ডিজাইনটা বা যে ড্রয়িংটা বা যে ডিজাইনটা এটার মধ্যে তৈরি হয় টালির মধ্যে, এটা এই মেশিনের মধ্যেই তৈরি হয়। পিছন থেকে এইভাবে প্লেন শিট দিয়ে দিলে সামনের দিকে এটা যত যেতে থাকে ডিজাইনটা তত সুন্দর হয়ে একটা মেজারমেন্টের মধ্যে চলে আসে। আপনি যেভাবে আপনার যে সাইজটা দেন বা যে কালারটা পছন্দ করে দেন, ওই কালারটা আমরা এইভাবে মেশিনের পিছনে কালার কয়েল দিয়ে দিলে মেশিনের মধ্যে থাইকে এটা ডাইস তৈরি হয়ে ওই ডাইসে এটা সামনের দিকে আস্তে আস্তে টালেটিন একটা সম্পূর্ণ টালেটিন হিসেবে তৈরি হয়। তো আপনার যে সাইজ থাকে বা যেই থিকনেস থাকে সেই থিকনেস, সেই সাইজ এবং সেই কালার অনুযায়ী আমরা এটা তৈরি করার চেষ্টা করি। এটা সম্পূর্ণ ফিনিশিং দেওয়ার জন্য সামনে যদি বাঁকা থাকে প্লেন শেডের মাথাটা এজন্য ফালায় দেওয়া হয়। তারপরে আপনার যে মেজারমেন্ট বা যে সাইজ, ওই সাইজটা সম্পূর্ণ অটো মেশিনের মধ্যে টাচ কইরা সেভ করে রাখা হয়। তো আপনার যদি 8 ফিট 10 ইঞ্চি হয়, 5 ফিট 4 ইঞ্চি হয় বা 3 ফিট 2 ফিট যে কোনো সাইজই হোক, ওই সাইজটা অ্যাকুরেট হয়ে বের হয়। এতে আপনি 10 পিস নিতে পারেন, 20 পিস নিতে পারেন, 50 পিস নিতে পারেন, যেই যত পিসে নেন ওই সেম টু সেম ওই মাপ অনুযায়ী হবে। এতে কোনো ভুলভ্রান্তি বা মিস্টেক হওয়ার সম্ভাবনা নেই। যদি ভুলভাবে এটা তৈরি না করা হয় তাহলে আপনার সবগুলো জিনিস এবং দেখতে অ্যাকুরেট মাপই হবে। আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল কালার টিন, প্রোফাইল টিন, টালি টিন সহ স্টিল বিল্ডিংয়ের যাবতীয় মালামাল প্রয়োজন, তারা স্ক্রিনের দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাদের এই অরেঞ্জ কালারটা প্রয়োজন তারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এর স্টক খুব সীমিত, কিছু কিছু কালার আছে যে কালারগুলোর উপরেই মানে অনেকটা দাম হয়, মানে 2-3 টাকা অন্যান্য কালারের তুলনায় বেশি হয়। এর মধ্যে যেমন এই অরেঞ্জ কালারটা আছে, লাল কালার আছে, ব্রিক রেড কালার আছে, তারপর টরেস ব্লু কালার আছে, মিস গ্রিন কালার আছে, গ্যালকো সবুজ কালার আছে। এই কালারগুলো সবসময়ই একটু অন্য অন্য মালের তুলনায় মানে দাম একটু বেশি থাকে কালারগুলোর কারণে শুধুমাত্র। থিকনেস একই, যেমন লাল ছাড়া সবুজ ব্লু এই কালারগুলো একটু অন্য অন্য মালের তুলনায় দাম একটু কম, কিন্তু থিকনেসে আপনি নিলে নিয়ে কাজ করতে পারেন। কারো যদি কালার চয়েস থাকে আপনি কালার দেখে সেই কালার অনুযায়ী আমাদেরকে সাইজ দিলে আমরা ওই অনুযায়ী ইনশাল্লাহ আপনার মালটা তৈরি করে দিতে পারবো। যাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনার মাল পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্ব আমাদের উপর দিয়ে দিতে পারেন। আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে যেভাবে হোক আপনার মালটা ইনশাল্লাহ পৌঁছায় দেব। এভাবে দেরি হয় একটা টালি তৈরি করতে অনেক সময় নেয়, এইভাবে তৈরি হয় আপনার ইন্ডাস্ট্রিয়াল টালিটিন বা আপনার পছন্দের যে মালটা সেটাই। তো ওইভাবে আমরা কালার শিট দিলে এইভাবেই তৈরি হয়, লাল কালার দিলে লাল, নীল কালার দিলে নীল, সবুজ কালার দিলে সবুজ, বা যে যে কালারটা চায় ওই কালারটাই। তো যার যে কালার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রোফাইল টিনটাও সেম, আমরা এখান থেকে ফ্রেশ মালটাই দিই। অনেক সময় গাড়িতে বা যাওয়ার ক্ষেত্রে ট্রান্সপোর্টে একটু একটু দাগ পড়তে পারে, এটা স্বাভাবিক, কারণ এখান থেকে যে মালটা একেবারে নতুনভাবে তৈরি হয় সেটা সম্পূর্ণ একরকম, আর যেটা অন্যরকম হয় ট্রান্সপোর্টে নেওয়ার ক্ষেত্রে গাড়ি বা অন্য মালের সঙ্গে একটু হালকা ঘষা মজা লাগে তখন একটু ভিন্ন কালার হয়। আর দামের ক্ষেত্রে বর্তমানে এই দামটা ইদানিং একটু বাড়ছে, যদি আবার কমে কোনো একটা ভিডিওতে আপনাদের দামটা কমছে সেটা আমি জানাই দিতে পারবো। তবে ইদানিং মালের দাম একটু বেশি, লোহার দামগুলো একটু বেশি। তো আপনাদের যাদের যে কালার টালি প্রয়োজন, যে সাইজ দরকার, যে থিকনেস দরকার, সেটা আমাদেরকে কমেন্টসে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাইলে আমরা সেটা তৈরি করে দিতে পারবো। এক্ষেত্রে আপনার যে ধরনের মাল প্রয়োজন সেটাই দেওয়া যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টসে জানাই দিবেন। আল্লাহ হাফেজ।